চললাম বসি দিয়ে মাছ ধরার জন্য। নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই, সঙ্গে থাকুন। এই সামনেই আমাদের সেই পরিচিত বিদ্যাধরী নদী, আমরা প্রায় এসে গেছি। বসিচ্ছে আর অধিকাংশ চিংড়ি, তবে গাবদানাও আছে আজকে। চলে এলাম নদীতে, বিদ্যাধরী নদী। উত্তরে হাওয়া রয়েছে আজকেও, এগোতে হবে উত্তর দিকেই। শুরু হবে বসি ভেলা। নদীর পাড়ে কি পিকনিক শুরু হয়ে গেল নাকি? শীত আসতেই অনুষ্ঠান। এইবার অপেক্ষা, দু ঘন্টা অপেক্ষা করলাম নদীর মধ্যে, এবার বসি টানা শুরু হবে, সঙ্গে থাকুন। শুরু হলো মাছ ট্যাংরা দিয়ে। চপটা আছে, সোন ট্যাংরা। সোন ট্যাংরা নদীতে এসছে জানো তো, সোন ট্যাংরা পড়ছে এখন। জোরে নাচতে, জোরে। আচ্ছা, মাছ আর একটা এসে গেছে। এই তো কাঁকড়া, সাইজ একটু বড় আছে, অনেক দিয়েছে, ভালো হয়। মাছ ডাইরেক্ট ব্যাগে রাখা হচ্ছে, একটু সমস্যা হচ্ছে এর জন্য। আর একটা ভোলা, বা বাবা পাঠক আছে না বাবা? কি, আরে বাবা, ও কে ও? মিস্টার গাগরা, বিরাট সাইজের গাগরা। আরে বাবারে, এ চলে এসে। আচ্ছা, মাছ আরো একটা এসে গেল। গাগরার সাইজ তো একটু সেই রকম হয় না? আবার হলা, এটা বড় আছে, এই সাইজটা হলে তো ঠিক আছে, ভালো সাইজ। কি বলা, বাহ, আবার এই মাছগুলো ভদ্র মাছ, একদম উঠলে ঝপঝপ হয়ে যায়, ছাড়ানোর সমস্যা হয় না, কিন্তু ওজন বাড়ে না। ট্যাংরা মাছের তাড়াতাড়ি ওজন রাখে, এটা ভালো সাইজ আছে। টান তো সাধারণত বোঝাও যায় না, খুটখুট করে দেয়। বর্ষাকালে বেশি থাকে,
আমরা এই মাছের আশায় নদীতে বসিনি। কাছাকাছি আচ্ছা, মাছ আবারও আসবে এবং এটাও বড় হবে মনে হচ্ছে। পড়াবে না, গুড শট। চলো আসো আসো, কোথায় আছো? এত খোলা, তার মানে আছে নিচে। দাও দাও। আচ্ছা, বড় মাছের আগে একটা ভোলা উঠে গেল। আবার ভোলা, সে কি? দাও 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 দাও, মানে আছে বড় মাছ নিশ্চয়ই এইবার হবে। হ্যাঁ, এত বড় আছে, খারাপ না। এই জায়গাটা পরে কিছু মাছ দেখো হবে। ক্রেট না থেকে আমাদের সমস্যা হচ্ছে, মেশিন টেশিন বসিয়ে এখনো সে গুছিয়ে ওঠা পারা যায়নি। আর ডাইরেক্ট ব্যাগে, অবশ্য ব্যাগে রাখলে একটা সুবিধা আছে, সময় বাঁচছে খানিকটা তোমার। আবার ওই ব্যাগে তোলালে আছে, আচ্ছা আবারও উঠবে মাছ। চরগদা মাছ এমনি ঝাঁকে ঝাঁকে চলে, বুঝলে? অনেক সময় পড়লে লাইন দিয়ে পড়েও যেতে পারে, সেরকম তো আর এখন হয় না। ওর জন্যই আর খুব একটা ভরসাও পাইনি আর। আগে তো বসি মিট যেত না, এরকম কত হয়েছে, টানা উঠতো, তুলতে তুলতে হাবিয়ে যেতে তুমি মাছ চড়াতে চড়াতে চড়াতে। আবার যদি দিনটা ফিরে আসতো তাহলে তো হতো। হ্যাঁ, এসে গেছে, সুন্দর। এই শীতকালে কিন্তু ভালো ভালো সাইজের মাছ সব আসে নদীতে, সেরকম বড় সাইজের তো এখনো পড়ছে না। তো শীতটা একটু মনে হয় ডিপ পড়লে হবে, শীত বাড়লে মাছের সাইজ বড় হবে। হ্যাঁ আছে, আছে আবারও আছে, খুবই ভালো। চলো, কি হলো, বসি তো একদম মাথায় চলে গেল, সাইড চেঞ্জ। এসে গেছে মনে হচ্ছে, ব্যাপক কিন্তু সাবধানে। এইটাই তো হচ্ছে মাছ, এক্ষুনি বলছিলাম যে শীত আসলে এরকম বড় বড় মাছ পড়ে, হেভি মাছ। এটা কেজি সাইজের মাছ। এই সাবধানে সাবধানে ছাড়িয়ে গেছে। আর তুমি এই ক্রেট রেডি করো কিন্তু, বুঝলে? এরকম ডাইরেক্ট এই ব্যাগে ম্যাগে ঢোকানো হেভি প্রবলেম। আর এই ব্যাগও তো একটা ছোট একটা ব্যাগ দেখো তো, ব্যাগ কিছু ভরে। এক মাস ওঠার সঙ্গে ব্যাগ ভরে গেছে। এই হচ্ছে মাছ হেভি সাইজের, একদম কি জানো বলতে, কোতল সাইজ না, দারুণ সাইজের মাছ বলা। যাক, বড় মাছটা দেখে কিন্তু ভালো মনে একটা শান্তি পাচ্ছি, অনেকদিন পরে এরকম বড় মাছ পেলাম। কি বলা, ব্যাগ আর ফাঁক করা লাগছে না, মাছে ফাঁক হয়ে আছে। শেষে এসে গেলাম। হ্যাঁ, ভোলা উঠেছে, ভোলা উঠেছে, ভোলা। এই তো, এই এগুলো ভালো সাইজ, খারাপ না। কি ভোলা, বা আচ্ছা, ভোলা যেগুলো পড়ছে সেগুলো কিন্তু এখানে সাইজ ভালো, বুঝলে? দেখো এই সাইজ কিন্তু ভালো সাইজের ভোলা এগুলো। হ্যাঁ, মাছ আছে, মাছ আছে, মাছ আছে। এত দুলো এই বসতেই আছে, মিডিয়াম।
এর পাশে অনেক ছোট দেখা যায়, একটু ভালো বড় মাছ আছে। বাবা বাবা বা সুন্দর ভুবানি, এই তো এই তো একটু তোলো তোলো তোলো, অল্প কেটে আছে। এই মাছগুলোর মুখ নরম, কেটে যায় যখন তখন। যেমন আগের দিন মাছ গুড়ি উড়ি কাটলো, সেই মাছ পালাম না। যাক, আজকে তো ভাব ভালো লাগছে, কারণ না তুমি আর বসি, কিছু একটু নতুন করা দরকার। আচ্ছা আবারও ভোলা, কি বাবা কি অবস্থায়, ক্ষুদ্রতম এই মাছগুলো ছাড়লেও বাঁচবে না ইয়ার, ওই জন্য এদেরকে ছেড়েবার লাভ নেই। ট্যাংরা মাছ তাও ছাড়ে দিলি বাঁচে, ভোলা মাছ বসিতে পারলে ওর খবর শেষ। আচ্ছা শেষ হয়ে গেল, মাছ তো এমনি এক জায়গায় হয়ে রয়েছে, ওর জন্য ভালো বোঝাও যাবে না। তবে মাছ যা হয়েছে আজকে খারাপ হয়নি, কেজি পাঁচেক মাছ এখানে হয়ে যাবে, যা হয়েছে ভালো। তো আজকে যা হয়েছে একেবারে খারাপ না, যা হয়েছে মোটামুটি ঠিক আছে। তো ভিডিও দেখলেন, ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো পর্বে।